চাকরি দেওয়ার নাম করে মহিলাদের সঙ্গে সহবাস, জেলা সম্পাদকের পদ থেকে বরখাস্ত করা হলো সিপিএম নেতাকে। রাজ্য প্রাক্তন মন্ত্রী সিপিএম নেতা সুশান্ত ঘোষকে জেলা সম্পাদকের পদ থেকে অব্যাহতি দিল তার দল। সুশান্তের বিরুদ্ধে মহিলা ঘটিত অভিযোগের তদন্ত চলছে, তার মধ্যে সিদ্ধান্ত নিল সিপিএম। এ নিয়ে সুশান্তের প্রতিক্রিয়া যা বলার পার্টি বলবে। শুক্রবার মেদিনীপুর সিপিএম এর জেলা কমিটির বৈঠক বসে, সেখানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রবীন দেব প্রমুখ। দীর্ঘ বৈঠকের পর সিপিএম পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক হিসেবে বিজয় পালের নাম ঘোষণা করা হয়। সিপিএম সূত্রে খবর, জেলা সম্পাদকের পদ থেকে সুশান্তকে অব্যাহতি দিয়ে দিল জেলা কমিটির সম্মেলন পর্যন্ত ওই দায়িত্ব সামলানোর ভার দেওয়া হয়েছে বিজয়কে। বামফ্রন্ট সরকারের আমলে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্তের বিরুদ্ধে সম্প্রতি চাকরি দেওয়ার নাম করে সহবাসের অভিযোগ করেছেন এক মহিলা। ওই ঘটনার কথা সিপিএম এর রাজ্য নেতৃত্বের কাছে লিখিতভাবে জানান নির্যাতিতা। তারপরে কার্যত সরগোল শুরু হয় জেলা সিপিএম এর বিরুদ্ধে। নির্যাতিতার বাড়ি মেদিনীপুরে, বর্তমানে তিনি চাকরি করেন। তার অভিযোগ, 2006 সালে তৎকালীন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুশান্তের সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি তাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি একদিন সুশান্তের বাড়িতে ডাকেন, মন্ত্রী বাড়িতে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। পাশাপাশি তার অভিযোগ, এরপর একাধিকবার চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে সহবাস করেন সুশান্ত। কাউকে সেই কথা না জানানোর জন্য হুমকি দেন। তার বিয়ের পরেও প্রাক্তন মন্ত্রী তাকে যোগাযোগ রাখতে বাধ্য করেন বলে অভিযোগ। এই জন্য তার সাংসারিক জীবনে অশান্তি হচ্ছে বলে দাবি করেন নির্যাতিতা।